नमस्कार बंधुरा, तुम्हारे सबाई के यूट्यूब चैने स्वागतम जाना। बंधुरा, तुम्हारा सबाई जानो जे त्रिपुरा राज्य टीपीएससी एर माध्यमे अर्थात त्रिपुरा पब्लिक सर्विस कमिशनर माध्यमे मिस सिलेनियस पदे नियोग करा होच्छे एवं ए नियोग प्रक्रियार लिखित परीक्षार अर्थात रिटेन एग्जामेर मध्य प्रिलिमिनारी एग्जामेर जोन्नो परीक्षार डेट किंबा तारीख बहुदिन आगे पब्लिश करा हुए छिलो एवं से परीक्षार डेट रखा हुए छिलो 6 नवेम्बर 2022 तारीखे एवं आज के से परीक्षार एग्जाम सेंटर किंबा परीक्षार वेन्यू और रोल नम्बरगुली पब्लिश करा हुए छे टीपीएससी एर माध्यमे टीपीएससी एर ऑफिशियल वेबसाइटटिर मध्य। बंधुरा, एई नोटिफिकेशनटीते प्रिलिमिनारी एग्जामेर डेट 6 नवेम्बर 2022 तारीखटी उल्लेख कर देा हो संगे नेम अब द सबजेक्ट किंबा पेपारे नाम उल्लेख कर दे जेनारे स्टाडिज एंड एरिथमेटिक तरपर एग्जामटर टाइम किंबा समयकाल उल्लेख कर दे सकाल 11:00 থেকে 12:30 पर्त एखने नेम अब द वेन्यू अर्थात परीक्षार सेंटरगुल नाम उल्लेख कर देखने रोल नम्बरगुलिओ उल्लेख कर दे नोटिफिकेशन एग्जाम सेंटरगुलि के मूलत 6 भाग कर दे एग्जाम सेंटरगुली हलो आगरतला सेंटर, बिलुनिया सेंटर, उदयपुर सेंटर, अम्बासा सेंटर, धर्मनगर सेंटर एवं कैलाशहर सेंटर। रोल नम्बर 10001 थेके शुरू करे 36751 एर ऊपर पर्यंत रोल नम्बरगुली आगरतलाय परीक्षार सेंटरगुली रखा हयेछे। तारपर रोल नम्बर 40001 थेके शुरू करे 40751 एर ऊपर पर्यंत रोल नम्बरगुली बिलुनियाय सेंटर रखा हयेछे। तारपर रोल नम्बर 50001 थेके शुरू करे 55191 এর উপর পর্যন্ত রোল নম্বরগুলি উদয়পুরে সেন্টার রাখা হয়েছে। তারপর রোল নম্বর 60001 থেকে শুরু করে 62311 এর উপর পর্যন্ত রোল নম্বরগুলি আম্বাসাই সেন্টার রাখা হয়েছে। তারপর 70001 থেকে শুরু করে 72551 এর উপর পর্যন্ত রোল নম্বরগুলি পরীক্ষার সেন্টার ধর্মনগরে রাখা হয়েছে। তারপর রোল নম্বর 80001 থেকে শুরু করে 81771 এর উপর পর্যন্ত রোল নম্বরগুলি পরীক্ষার সেন্টার কৈলাশহরে রাখা হয়েছে। তারপর এই নোটিফিকেশনটিতে বলা হয়েছে এখানে আপনাদের ওএমআর আনসার শিটের মাধ্যমে পরীক্ষাটি হবে এবং আপনাদের 4টি অল্টারনেটিভ আনসার দেওয়া হবে, যার মধ্যে আপনাদের সঠিক উত্তরটি বাছাই করে ওএমআর শিটের মধ্যে বসাতে হবে এবং প্রতিটি রং আনসারের জন্য অর্থাৎ ভুল উত্তরের জন্য 1/4 মার্ক কাটা হবে এবং কোয়েশ্চেনের আনসারগুলি ব্ল্যাঙ্ক ছেড়ে দিলে কোনো নম্বর কাটা হবে না এবং ওএমআর শিটটিকে আপনাদের ব্ল্যাক বল পয়েন্ট পেনের মাধ্যমে কমপ্লিট করতে হবে। তাছাড়াও এই নোটিফিকেশনটিতে কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস উল্লেখ করে দেওয়া হয়েছে, আপনারা সবাই এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করে নেবেন। বন্ধুরা, এই জব নোটিফিকেশনটির মধ্যে যেসব ইম্পর্টেন্ট কথাগুলি ছিল তা সব আমি এই ভিডিওটির মাধ্যমে ব্যক্ত করার চেষ্টা করেছি। এখন বন্ধুরা, আপনারা যদি আর কোনো কিছু জানতে চান এই নোটিফিকেশনটি সম্পর্কে, তাহলে বন্ধুরা এই জব নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। আর যদি এই বিষয়টা সম্পর্কে কোনো কনফিউশন থাকে আপনাদের মনে, তাহলে বন্ধুরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সবার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে এবং জয় হিন্দ।